এই যে সোনাই এখন দোলনায় দুলছে, এখন বাজে 10:25। সোনাইকে রুটি দুধ খাইয়ে দিয়েছি, ও এখন দোলায় কিছুটা বিশ্রাম নিচ্ছে, সকাল থেকে অনেক পরিশ্রম করেছে। পড়াশোনা করেছে, দৌড়ঝাঁপ করেছে, আর বাইরেই যে এখন রোদ উঠেছে। সকাল থেকে খুবই মেঘ ছিল, আর আমি আজকে কিছুটা কাজ বাজ করে নিয়েছি, ঘরে ঝুল টুল ঝেড়ে বিছানা বিছানা পরিষ্কার করে কিছুটা কাজ করেছি। আর এখন যাব কাচাকুচি করতে, আর কিছুটা টিফিন টিফিন যে হয়েছে তার বাসনপত্র মাঝামাঝি করছে আমার হাজব্যান্ড। আর ঝুল ঝাড়ার পর বেডশিটও সব চেঞ্জ করে নিয়েছি, কিছুটা মোছামুছি একটু পরে করব কাচাকুচি করে, কারণ বাইরে প্রচণ্ড রোদ আছে। এই সময় জামা কাপড় কেচে মিলে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, যার জন্য আমি আগে কাচতে পেরেছি। দেখুন বাইরে একদম সবুজ ঝলমল করছে, লকডাউন পিরিয়ড চলছে। এখন সোনারপুর তো আমাদের রেড জোনে আছে, কি হবে আপাতত জানি না, কত দূর কিরম পরিস্থিতি দাঁড়ায় কি কি। সোনাই কিরম দোলনায় বসিয়ে এখন শুয়ে পড়েছে, কিছুটা কাজও আমরা করে নিই, কারণ না হলে দৌড়ঝাঁপ করেও। সোনাই হাই বলো। আর এখন আমি ছোট ছোট ব্লগই দিচ্ছি, কারণ এখন কাজ বাজ খুব একটা দেখানো যায় না, কারণ ওদের সাথে সময় অনেকটাই আমি স্পেন্ড করি, যার জন্য তবু যতটা পারি দেওয়ার চেষ্টা করছি। আর হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখি অনেকেই দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না, তো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, তাহলে আমিও আরও আগ্রহী হয়ে আরও আরও ভিডিও বানাবার চেষ্টা করব। আর আপনারা কিসের উপর ভিডিও দেখতে চান সেটা অবশ্যই বলবেন, তাহলে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজ এখানে শেষ করলাম।